नमस्कार श्रोता बंधुरा, आमी कुहु चले एसेछि आजकेर बांगला गल्प पाठे आसरे। शुनछिलाम सैयद मुस्तफा सिराज रचित कर्नेल सीरीज कर्नेल कहनी कंकगढ़ेर कंकाल। एर आगे चारटी पर्व शुनेछि, आज शेष पर्व। शुनते थाकुन कंकगढ़ेर कंकाल। हलघरे फिरे कर्नेल बोललेन, এই জিনিসটার খোঁজে ম্যাজিক বাবুর ডেরায় হানা দিয়েছিলাম, আর ম্যাজিকের বাক্স প্যাটরা তন্ন তন্ন করে খুঁজে যখন পেলাম না, তখন বুঝলাম এটা হয়তো সিন্ধুকের ভেতর থেকে গেছে। কাপালিক বেশি লোকটি যেই হোক, তাকে ম্যাজিক বাবু এটা দিলে প্রাণে মারা পড়ত না। ম্যাজিক বাবু ভজুয়ার সাহায্যে সিন্ধুক থেকে তান্ত্রিক আদিনাথের কবন্ধ লাশের হাড়গোড় নিয়ে গিয়েছিল। দীপক চমকে উঠে বলল, ভজুয়ার সাহায্যে? অসম্ভব। সম্ভব ডার্লিং, কর্নেল সোফায় বসে চুরুট ধরালেন। যখের ধনের লোভ সবচেয়ে সাংঘাতিক লোভ, চিন্তা করে দেখো, ওই পাতালঘর থেকে ভজুয়ার সাহায্য ছাড়া কারো পক্ষে কাজটা সম্ভব ছিল না। তোমার ঠাকুরদার বইয়ে লেখা আছে, কবন্ধ লাশ দুমড়ে মুচড়ে কাপড়ে বেঁধে সিন্ধুকে ঢোকানো হয়েছিল। এতকাল পরে কাপড় তো আস্ত থাকার কথা নয়, কাজেই হাড়গোড়গুলো আবার একটা কাপড়ে বা চটের থলে ভরে নিয়ে গিয়েছিল দুজনে। এদিকে মাংস গলে পচে কাপড় গুঁড়ো হয়ে এই জিনিসটা সিন্ধুকের তলায় খসে পড়েছে এবং সেটে গেছে। জিনিসটা কর্নেল দেখালেন। বাংলোয় দেখা আধখানা চাঁদের গড়ন সেই শিলের বাকি টুকরো বলে মনে হলো। বললাম, একটা গোটা শিল দু টুকরো করার কারণ কি? কর্নেলের দাড়িতে হাত বুলিয়ে বললেন, বইয়ে তান্ত্রিক আদিনাথের ছবি আছে, শিবের জটায় চন্দ্রকলার ছবি দেখেছো তো? ওর জটাতেও তেমনি আধখানা খুদে চাঁদের মতো একটা জিনিস আছে। প্রথমে গ্রাহ্য করিনি, পরে দেখলাম ওর হাতে মানে ওর ডান বাহুতে তাগার মতো অবিকল একই জিনিস বাঁধা আছে। আতস কাঁচে দুটোই পরীক্ষা করে বুঝলাম একটা খুদে শিলের দুটো টুকরো। কি সব খোদাই করা আছে ওতে? তখনই বুঝলাম তান্ত্রিক আদিনাথ যত বুদ্ধিমান ছিলেন, তার ভাইপো হরনাথ মানে দীপুর ঠাকুরদাও ততটাই বুদ্ধিমান ছিলেন। হরনাথ লিখেছিলেন, দেবী চণ্ডিকার ধনে লোভ করা উচিত নয়। বইয়ে ধ হরফ এবং ল হরফ পোকায় কেটেছে, তাই দীপুর বাবা ব্যাপারটা প্রথমে বুঝতে পারেননি। দুটো নরবলি হয়, তারপর ওর সন্দেহ হয়, তাই আমার কাছে ছুটে গিয়েছিলেন। দীপু বলল, বাপস, মাথা ভো ভো করছে, সেকালের লোকেরা কি অদ্ভুত ছিল! হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে, কিন্তু হরনাথ ধর্মপ্রাণ মানুষ, দেবী চণ্ডিকার ধনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বংশধরদের হাতেই দিতে চেয়েছিলেন। ওই ছড়াটা উনি তাই নিজেই রচনা করে লিখে গেছেন, ওর মধ্যে একটা সূত্র লুকানো আছে। শিলের আধখানা তো সিন্ধুকে নিরাপদেই রইল, বাকি আধখানা খুঁজে বের করার জন্যই ওই ছড়া। কিন্তু ছড়াটা কাজে লাগেনি, জগায় জানতো মুন্ডু কোথায় পোঁতা আছে। বললাম, কিন্তু তান্ত্রিক আদিনাথকে বলি দিল কে? কর্নেল হাসলেন, ওটা গপ্প। আমার থিওরি হলো, আসলে জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর দেবী চণ্ডিকার লুকিয়ে রাখা ধন যাতে সহজে কেউ খুঁজে না পায়, তাই হরনাথ একটা সাংঘাতিক কাজ করেছিলেন। মৃতদেহের মুন্ডু কেটে কোথাও পুঁতে রাখার জন্য? বাধা দিয়ে বললাম, বোগাস, আপনার থিওরির মাথা মুন্ডু নেই, শিলের টুকরো দুটো লুকিয়ে রেখে গেলেই পারতেন। কোথাও কোনো বদ্ধ পাগল ছাড়া মরার ওপর খাঁড়ার ঘা দিতে পারে না। কর্নেল হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, 12:30 বাজে, চলি দীপু, ওবেলা এসে তোমার বাবার সঙ্গে দেখা করব। দীপক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে গিয়ে বললাম, জগাই কি করে জানলো কোথায় মুন্ডু পোঁতা আছে? কর্নেল গম্ভীর মুখে বললেন, তুমি তো কথাটা শেষ করতেই দিলে না। আমি কি বলেছি হরনাথ নিজের হাতে তান্ত্রিক জ্যাঠার লাশের মুন্ডু কেটেছিলেন? মরা কাটার জন্য ওর একজন লোকের দরকার ছিল,
জগায়েরা পুরুষানুক্রমে সেই কাজ করে। হরনাথের বইয়ে একজনের উল্লেখ আছে, তার নাম গদাই। নিশ্চয়ই জগায়ের ঠাকুরদা বা তার বাবা, নামে নামে মিল। এদিকে তো পূর্বপুরুষদের কোনো গোপন কথা বংশানুক্রমে পরিবারে চালু থাকে, এই পরিবারেও ছিল। আমার থিওরি নিখুঁত ডার্লিং। কি করে অত নিশ্চিন্ত হচ্ছেন? জগায় একইভাবে খুন হয়েছে বলে। কর্নেল গেট পেরিয়ে একটা সাইকেল রিক্সা দাঁড়লেন, তারপর বললেন, বাংলোয় ফিরে বুঝিয়ে দেব। বাংলোয় পৌঁছে দেখি হালদার মশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। উত্তেজিতভাবে এগিয়ে এসে চাপা স্বরে বললেন, কাপালিকের ডেরা ডিসকভার করছি কর্নেল। গড়খাইয়ের ওপারে একটা গুহার মতো গম্বুজ ঘরে সে থাকে, কম্বলের তলায় ভাস করা চিঠি ছিল। কর্নেল ওর হাত থেকে ইনল্যান্ড লেটার নিয়ে বললেন, দীপু আপনার জন্য ভেবে সারা, শিগগিরই গিয়ে ওকে দেখা দিন। আর শুনুন, একটা দায়িত্ব দিচ্ছি, রামুর গাধার পিঠে একটা বোঁচকা বাঁধা আছে, গাধাটা নয় বোঁচকাটা খুব দরকার। হালদার মশাই লাফিয়ে উঠলেন, কই কই কইছে? খেয়ে দিয়ে খুঁজতে বেরোবেন, ঝিলের জঙ্গলেই দেখা পেতে পারেন। কিছুক্ষণ আগে ওকে তাড়া করে ওদিকেই পাঠিয়ে দিয়েছি। প্রাইভেট ডিটেকটিভ সবেগে উধাও হয়ে গেলেন। খাওয়া দেওয়ার পর কর্নেল ইনল্যান্ড লেটার পড়ে আমাকে দিলেন। চিঠিতে লেখা আছে, শঙ্করদা পত্রপাঠ চলে আসুন, জগায় রাজি হয়েছে, ভজুয়াও রাজি, গতবারের মতোই সেজে আসবেন, শ্মশানতলায় থাকবেন, মা চণ্ডীর কৃপায় এবার আর ব্যর্থ হব না, প্রণাম রইল ইতি। নাম ঠিকানা ইংরেজিতে লেখা, শ্রী এস এন ভট্টাচার্য, কেয়ার অফ জয়চণ্ডী অপেরা, 31-1 ঠাকুরপাড়া লেন, কলকাতা 5। বললাম, যাত্রা দলের লোক? কর্নেল হাসলেন, তাই তো মনে হচ্ছে, তার পক্ষে কাপালিক সাজা সহজ। এবার এই চিরকুটটা দেখো, ম্যাজিক বাবু শচীন হাজরার বাক্সে পেয়েছি। চিরকুটটা দেখেই বললাম, আমাকে যে চিরকুটটা ছুঁড়ে কাল বিকেলে ভয় দেখিয়েছিল তারই লেখা। ম্যাজিক বাবুকে শ্মশানতলায় ডেকেছিল দেখছি, তলায় ইংরেজিতে এস লেখা, সেই শঙ্করদা? হ্যাঁ, জগাইকে দিয়ে খবর পাঠিয়েছিল, এসে গেছি। যাই হোক, এবার ব্যাপারটা বুঝিয়ে দিই বলে কর্নেল তার কিট ব্যাগ থেকে প্যাড বের করে আঁক চোখ শুরু করলেন। তারপর বললেন, এটা একটা উল্টানো ত্রিভুজ, এ বিন্দু ভজুয়া, বি বিন্দু জগাই, সি বিন্দু ম্যাজিকবাবু শচীন হাজরা, আর মাঝখানে ডি বিন্দু হলো শঙ্কর নামে একটা লোক। যে কোনো কারণেই হোক, শঙ্কর প্রকাশ্যে কঙ্কগড়ে আসতে পারে না, অথচ সে দেবী চণ্ডিকার গুপ্তধন রহস্য জানে। সে তিনজনের সঙ্গে যোগাযোগ রেখেছিল, এতদিন পরে সে ম্যাজিকবাবুর সাহায্যে প্রথমে তান্ত্রিক আদিনাথের ধর হাতালো, কিন্তু শিলের অর্ধাংশ পেল না। তখন ম্যাজিকবাবু ওটা হাতিয়েছে সন্দেহ করে তাকে খতম করলো। তারপর জগাই এর মুন্ডু উদ্ধার করে দিলে, কিন্তু মুন্ডুতেও শিলের বাকি আধখানা নেই, থাকবে কি করে, মাটির সঙ্গে মিশে গেছে। সন্দেহক্রমে খাপ্পা হয়ে সে জগাইকে খতম করলো, কারণ সে ধরেই নিয়েছিল গুপ্তধনের লোভে তাকে ওরা ফাঁকি দিচ্ছে। বাকি রইল ভজুয়া। আমার ধারণা, ভজুয়ার সঙ্গে বোঝাপড়া চালিয়ে যাচ্ছিল শঙ্কর, নিশ্চয়ই ওকে লোভ দেখিয়ে বাগে এনেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকেও সন্ধক্রমে খতম করেছে। গুপ্তধনের লোভ সেরে বসলে মানুষ হিংস্র হয়ে ওঠে। তিনজনকে সে অবশ করে দেবী চণ্ডিকার থানে এনে বলি দিয়েছে, দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে প্রতিহিংসা চরিতার্থ করেছে, কিন্তু সে আশা ছাড়েনি। দীপুর বাবা গোয়েন্দা এনেছেন কলকাতা থেকে, সে জেনে গেছে, তাই ভেবেছে গোয়েন্দার ওপর বাটপাড়ি করবে। আসলে আমাদের হালদার মশায় অতি উৎসাহে, ঠিক তোমার মতোই। বাধা দিয়ে বললাম, জ্যান্ত কঙ্কাল চোখের সামনে নাচতে দেখলে মাথা ঠিক থাকে না। কর্নেল সেই কালো আধখানা শিলটা লোশন দিয়ে পরিষ্কার করতে থাকলেন, বললেন, আজ পূর্ণিমা, আজ রাতে আবার কঙ্কালের নাচ দেখাবো তোমাকে, শিওর। আর ভাত ঘুমের অভ্যাস আছে। কিছুক্ষণ পর কর্নেলের ডাকে ঘুমটা ভেঙে গেল। কর্নেল শিলের টুকরো দুটো জোড়া দিয়েছেন, বললেন, এক পিঠে দেবী চণ্ডী রণমূর্তি, অন্য পিঠে শুধু স্বস্তিকা চিহ্ন। ব্যাপারটা বোঝা যাচ্ছে না, গুপ্তধনের সূত্র কোথায়, দেবী চণ্ডিকা আর স্বস্তিকা? কর্নেল তাকে হাত বোলাতে থাকলেন, চোখ বুঝে গেল।
একটু পরে চোখ খুলে সোজা হয়ে বসলেন। বললাম, গুপ্তধনটা গোলতাপ্পি নয় তো? কিছু বলা যায় না, যাকগে চলো বেরোনো যাক। গুপ্তধনের খোঁজে? না, থানায় যেতে আমার ভালো লাগে না, আপনি যান। কর্নেল উঠে দরজার কাছে গিয়ে বললেন, ঠিক আছে, বরং তুমি রামুর গাধাটা ধরতে হালদার মশাইকে সাহায্য করতে পারো। ওই দেখো, ঝিলের দক্ষিণের ঘাটে হালদার মশাই ওঁত পেতে বসে গেছেন। বারান্দায় গিয়ে দেখি সত্যি তাই। হালদার মশাই ঘাটের পাশে একটা ঝোপের ধারে বসে গেছেন, গাধাটা দেখতে পেলাম না। কর্নেল চলে যাওয়ার পর রঘুলালকে ঘরের দিকে লক্ষ্য রাখতে বলে বেরিয়ে পড়লাম। নিচের রাস্তায় নেমেছি, হালদার মশাইয়ের চিৎকার শোনা গেল, জয়ন্তবাবু জয়ন্তবাবু, গাধা গাধা! পিঠে বোচকা বাঁধা গাধাটা জঙ্গল ফুরে উঠে আসছিল। আমি দুহাত তুলে এগিয়ে যেতেই ঝিলের ঢালে আবার নেমে গেল। তারপর দিব্যি জলজ ঘাসের দিকে মুখ বাড়ালো। আমি রঘুলালকে ডাকলাম, সে দৌড়ে এলো। বললাম, গাধাটা ধরতে হবে, বকশিস পাবে রঘুলাল। হালদার মশাই থমকে দাঁড়িয়ে বললেন, গাধা কয় আর কারে? রঘুলাল একটা মজার কাজ পেয়ে গেল যেন। সে বলল, চেঁচামেচি না করে তিনজনে তিন দিক থেকে ঘিরে ধরতে হবে স্যার, রামুর গাধারা খুব বদমাস, লাথি ছুটতে পারে। হালদার মশাই বললেন, দড়ি লাও রঘুলাল, আমার কাছে দড়ি আছে। রঘুলাল দড়ি নিয়ে পা টিপে টিপে এগোলো। বললাম, দড়ি নিয়ে বেরিয়েছিলেন নাকি? হালদার মশাই হাসলেন, না, কাল রাত্রে কাপালি কামারে ওই দড়ি দেওয়া বাঁধ ছিল না। রঘুলাল চাপা গলায় বলল, আপনারা দুই দিকে রেডি হয়ে থাকুন স্যার। সে কাছাকাছি যেতেই গাধাটা ঘুরল, অমনি রঘুলাল তার গলায় দড়ির ফাঁস আটকে দিল। হালদার মশাই এবং আমি গিয়ে দড়ি ধরে ফেললাম। টাগ অফ ওয়ারে শেষ পর্যন্ত গাধাটা পরাস্ত হয়ে ঘাসে বসে পড়ল। হালদার মশাই তার পিঠ থেকে বোচকাটা খুলে নিয়ে বললেন, খুব জব্দ এইবার রঘুলাল, আরে সাইডা দাও। কিন্তু ইস, বোচকাটায় কি বিটকেল গন্ধ! গাধা বেচারা গলায় দড়ির ফাঁস নিয়ে নড়বড় করে দৌড়ে রাস্তায় উঠল। বুঝলাম, বুদ্ধিমান গাধা, জঙ্গলে ঢুকলে দড়িটা কোথাও আটকে গিয়ে বিপদে পড়ত। হালদার মশাই বাংলোয় এলেন আমার সঙ্গে। কর্নেল নেই শুনে নিরাশ হলেন, বোচকা থেকে সত্যি বিকট দুর্গন্ধ ছড়াচ্ছিল। সেটা এনে ফেলে রেখে বারান্দায় বসলাম আমরা। রঘুলাল কফি করতে গেল। হালদার মশাই সন্দিগ্ধভাবে বললেন, বোসকায় কি আছে যে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে? গাধার পিঠে এটা বাঁধলই বাকে? হাসতে হাসতে বললাম, খুলে দেখুন না, গুপ্তধন থাকতেও পারে। হালদার মশাইয়ের ধৈর্য রইল না আর, উঠে গিয়ে নোংরা কাপড়ের বোঁচকাটা খুলে ফেললেন। তারপর লাফিয়ে উঠে বললেন, সর্বনাশ, মরার খুলি আর হাড় গড়ে ভর্তি। চমকে উঠেছিলাম, বুক ধড়াস করে উঠেছিল। বললাম, সেই তান্ত্রিক আদিনাথের কঙ্কাল! বোচকাটা ঝটপট বেঁধে হালদার মশাই বললেন, আপনি কাল রাত্রিরে দেখছিলেন, একটা কঙ্কাল আমারে বলি দিতে চাইছিল, হেই বেটাই! কিন্তু খড়গো গেল কই? বললাম, কাপালিকের কা হ ঠিকই কইছেন বলে হালদার মশাই বারান্দায় এলেন। ধপাস করে বসে জোরে শ্বাস ছাড়লেন। বোঝা গেল এতক্ষণে উনি বেজায় উত্তেজিত। একটু করে কফি খেতে খেতে আমরা গুপ্তধন রহস্য নিয়ে আলোচনা করছি। রঘুলাল ব্যাপারটা বোঝবার চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে এবং লনে দাঁড়িয়ে উদাস চোখে ঝিলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বলল, কর্নেল স্যার আসছেন, ওই দেখুন! ঝিলের ধারে জঙ্গলের ভিতর কর্নেলকে হন্তদন্ত হয়ে আসতে দেখলাম। হালদার মশাই হন্তদন্ত হয়ে গেটের দিকে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পরে গেটের নিচে কর্নেলের টুপি দেখা গেল। হালদার মশাই জয়ের উল্লাসে বলে উঠলেন, বোসকার ভিতর স্কেলিটন অ্যান্ড স্কেল! সাড়ম্বরে ঘটনার বিবরণ দিতে দিতে হালদার মশাই কর্নেলের সঙ্গে বাংলোয় বারান্দায় ফিরে এলেন। রঘুলাল আবার কফি করতে গেল। বললাম, গেলেন তো থানায়, ফিরলেন জঙ্গল থেকে, নিশ্চয়ই অর্কিড খুঁজে বেড়াচ্ছিলেন না জঙ্গলে? কর্নেল হাসলেন, মুখে ক্লান্তির ছাপ, বললেন, ফাঁদ পাততে গিয়েছিলাম। কিসের ফাঁদ? কাপালিক ধরার। হালদার মশাই ওর ডেরার খোঁজ দিয়েছেন, সেই ডেরায় ঢুকে গুপ্তধনের সূত্র অর্থাৎ শিলটা রেখে এলাম, সঙ্গে একটা চিঠি। সন্ধ্যা 7টায় ঝিলের পূবের ঘাটে বুড়ো শিবের মন্দিরের সামনে দেখা করতে লিখেছি। শর্ত দিয়েছি গুপ্তধনের আধা আধি বকরা চাই। দেখা যাক টোপ গেলে কি না।
গুপ্তধনের লোভ অবশ্য সাংঘাতিক। অবাক হয়ে বললাম, শিলটা রেখে এসেছেন, করেছেন কি? কর্নেল চাপা স্বরে সকৌতুকে বললেন, বলেছি ডার্লিং, আজ রাতে কঙ্কালের নাচ দেখব। আর হালদার মশাই সচককে দেখবেন, তাকে কে বলি দেবে বলে শাসাচ্ছিল। হালদার মশাই বললেন, সে ব্যাটা তো ওই ভোস্কার ভিতর বাঁধা আছে। হালদার মশাই, প্রেতাত্মা তার কঙ্কাল শুদ্ধ মোচকা থেকে বেরিয়ে পড়বে। যাই হোক, রঘুলালকে দিয়ে ওটা আপাতত বাথরুমে রাখতে হবে। এখন 5:30 বাজে, 6:45 আমরা পুরশিব মন্দিরের ওইখানে পৌঁছব। শ্রোতা বন্ধুরা, ভেবেছিলাম উপন্যাসের শেষ অংশটুকু আজকেই সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু সময়ের একটু অসুবিধার জন্য সম্পূর্ণ পাঠ করতে পারলাম না। যেটুকু বাকি থাকলো আগামী পর্বে শেষ করে দেব। আমার গল্প পাঠ যদি ভালো লাগে, চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করেন, আর অন্যান্য বন্ধু আত্মীয় স্বজন যারা এই ধরনের বাংলা গল্প পাঠ শুনতে পছন্দ করে তাদের কাছে একটু শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।